একটা একটা করে মুখস্থ করবে, হ্যাঁ, তাড়াহুড়া করার কিছু নাই। একজন একজন করে সবাইকে ধরবো, কারণ অনেকে দেরি করে জয়েন করেছে, বুঝছো? তোমরা পড়ো, একটু পড়ো। একসাথে ধরবো আমি, হ্যাঁ, পড়া ওরা একটু পড়ুক। পাঁচ মিনিট সবাই পড়ো আমি পড়া ধরবো। শ্রদ্ধেয় অভিভাবক, আপনারা আমার বাচ্চাদের উপর বেশি চাপিয়ে দিবেন না, হ্যাঁ, ওরা যতটুকু খুশি মনে পড়বে ওদেরকে ওইটুকুই পড়তে দিবেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়েরা আমার, আপনারা ভাইয়েরা আমার, বোনেরা আমার, একটু শুনেন, আমার বাচ্চাদের উপর বেশি চাপিয়ে দিবেন না, ওরা খুশি মনে যতটুকুই পড়বে ওদেরকে ওইটুকুই পড়তে দিবেন, ঠিক আছে? আপনারা ওদের উপরে মনোক্ষুণ্ণ হয়েন না, আমার অনুরোধ রইল, আপনারা মনক্ষুণ্ণ হবেন না, বাবা মারা আপনারা মনক্ষুণ্ণ হবে না বাচ্চাদের প্রতি, ঠিক আছে? ওরা খুশি মনে দুটো পড়লে দুটোই যথেষ্ট, ঠিক আছে?
ওরা যেটুক পড়তে চাইবে ওইটুকুই পড়াবেন, চাপাবেন না, চাপাচাপি করবেন না, যে পড়ো সবগুলা পড়ো, ঠিক আছে? হ্যাঁ, বাচ্চাদের প্রতি আপনারা ই করবেন একটু, ওরা যতটুকুই পড়তে চাইবে অতটুকুই দিবেন, আপনারা চাপাচাপি করবেন না। সবার মেধা একরকম না, সবার স্মরণ শক্তি একরকম না, সব বাচ্চা কিন্তু একরকম না। হ্যাঁ, যে যতটুকু গ্রহণ করতে পারবে ততটুকুই দিবেন, ততটুকুই দিবেন। আপনারা বাচ্চাদের উপর প্রেশার দিবেন না, প্রেশার দিবেন না, ওরা খুশি মনে যতটুকু গ্রহণ করবে ততটুকুই তাদেরকে দিবেন। অসন্তুষ্ট হবেন না, বাচ্চাদের প্রতি সহনশীল হবেন। ওরা যতটুক পড়তে চাইবে ততটুকু পড়তে দিবেন, চাপাচাপি করবেন না বাচ্চাদের সাথে। ঠিক আছে, এবার আমি প্রশ্ন করি আপুরা, এবার আমি পড়া ধরি সবাইকে, ঠিক আছে? এবার আমি সবাইকে পড়া ধরব। কাকে আকে ধরব? সুবহানা সামরিন বাতে কি হয় আপু, বলো বাতে কি, বলো বলো বাতে কি হয়? মাশাল্লাহ, বলো তারপর ছড়াটা বলো। বাকলুন খাও, বলো বাকলুন খাও। হ্যাঁ, বাকলুন খাও যত পারো, মারহাবা, খুব সুন্দর বলেছো, গুড, এরকম বলবে চটপট, ঠিক আছে আপু? হ্যাঁ, তোয়া বলো, তোয়া তোয়া বলো, তাতে কি হয়? আল্লাহ, তুমি বলো তো আপু, আলিপতে কি হয়? আলিপতে কি হয়? হ্যাঁ, মাশাল্লাহ, দেখি তানিসা, তানিসা নাসের, তানিসা নাসের, তুমি বলো ছাতে কি হয়? ছাতে কি বলো তো আপু, ছাতে, ছাতে ছুবান, বলো ছুবান মানে, ছুবান মানে কি? অজগর, বলো ছাতে ছুবান, ছুবান মানে, হ্যাঁ, কাছে যেতে, কাছে যেতে করে ডর, হ্যাঁ, সাথে ছুবান, ছুবান মানে অজগর, সাপের রাজা অজগর, কাছে যেতে করে ডর। বিবি মরিয়ম, বিবি মরিয়ম, তোমার ভিডিও অন করো বিবি মরিয়ম, তুমি কি আছো বিবি মরিয়ম? বলো বিবি মরিয়ম, তোমার ভিডিও অন করো। আচ্ছা তানিসা, তুমি আরো বলবে? তানিসা নাসের, আমি আরো বলবো, বলবা, ঠিক আছে। আলিপতে কি হয় বলো তো আপু? বাতে কি হয়? বাতে বাকলুন, বাকলুন মানে শাকসবজি, বাকলুন খা যত পারে রোগ ব্যাধি দূর করে। তাতে কি হয়? তাতে তাজুন, তাজুন মানে টুপি, তাজুন মাথা নামাজ পড়ে আজান হলে কুতার করে। গুড, ছাতে কি? সুভান, সুভান মানে অজগর, সাপে, আমি বলবো, ঠিক আছে। তোমার নাম কি? হ্যাঁ, খুব সুন্দর বলেছো, তোমার তো ভালো মুখস্থ হয়েছে। এতক্ষণ কি তুমি ভয় পাচ্ছিলে আপু, তুমি কি ভয় পাচ্ছিলে?
হ্যাঁ, প্রথমে তো বলাটা, হ্যাঁ হ্যাঁ তুমি তো বলেছো, সুন্দর বলেছো। হ্যাঁ, আলিফ থেকে ছা পর্যন্ত তুমি খুব সুন্দর বলেছো, খুব সুন্দর বলেছো, ভালো শিখেছো তুমি, এভাবে শিখে ফেলবে। হ্যাঁ, যতটুকু আমাদের পড়া হয়েছে ভালো করে শিখে ফেলবে। হ্যাঁ, তোয়া তোয়া তুমি, হ্যাঁ তোয়া তুমি বলো আবার, কে বলবে? আলনাজ বলবে? আচ্ছা তোয়া বলো, জিমে কি হয়? হাতে কি হয়? হাতে মিষ্টি খাও, খুশি দিনে ভাব করো দিনে শুনে। খাতে কি হয়? ডালে কি হয়? ডালে হলে ভোর সকাল বেলা খোলো দোর। হ্যাঁ, সামরিন বলতে পারবে? সামরিন সামরিন তুমি বলতে পারবে? বলো তো আপু, তুমি আবার বলো তো একটু শুনি, তোমার মুখে আলিপতে কি হয় বলো? আপু বলো, আলিপতে কি পড়েছো বলো, শোনাও। হ্যাঁ বলো, আলিপ আলিপে কি হয়? বলো আলিপতে আল্লাহু বলো। হ্যাঁ, এই তো আওয়াজ হচ্ছে, বলো বলো। আলিফ তা আল্লাহু, আল্লাহু মানে আল্লাহ। হ্যাঁ, তারপর বাতে বাকলুন, বাকলুন মানে তারপর বাকলুন খাও, রোগ বাতি দূর করো। আচ্ছা, তাতে তাতে কি হয়? তাতে কি হয় বলো? তাতে তাতে তাজুন, হ্যাঁ তাজুন আসুন টুপি, হ্যাঁ কোথায় পড়ে নামাজ? তাজুর মাথায় নামাজ পড়ে। আসলে কোথায় ঘরে? গুড। ছাতে কি হয়? ছাতে ছাতে সুবান সুবান অর্থ অজগর, সাপের রাজা অজগর। হ্যাঁ, দরে কর কাছে যেতে, কাছে যেতে কাছে যেতে দরে কর, করে ডর। হ্যাঁ, সাপের রাজা অজগর কাছে যেতে করে ডর। ছবিতে, হ্যাঁ অজগরকে দেখেছো? হ্যাঁ, ছবিতে দেখতে পাচ্ছো অজগর? হ্যাঁ, চিড়িয়াখানায় যাবে বুঝছো, চিড়িয়াখানা বাবার সাথে মায়ের সাথে যাবে, চিড়িয়াখানায় দেখবে অজগর আছে ওখানে। হ্যাঁ, ওখানে অজগর আছে, সাপ আছে। হ্যাঁ, দেখে আসবে, যে বাবাকে বলবে নিয়ে যেতে। ওখানে দেখবে বাঘ আছে, সিংহ আছে, বানর আছে, অজগর আছে, হ্যাঁ তারপর জেব্রা আছে, দেখবে পশু পাখি আছে, দেখে আসবে নিজেরা, যেয়ে দেখে আসবে। হ্যাঁ, ছুটির দিনে বাবাকে বলবে নিয়ে যেতে, মাকে বলবে নিয়ে যেতে, ঘুরে আসবে দেখে আসবে। হ্যাঁ, এখন তো তুমি ছবিতে দেখতে পাচ্ছ অজগরকে, তাই না? অজগর তো তুমি ছবিতে দেখছো, চিড়িয়াখানা যে দেখে আসবে। কি বার কিসের বন্ধ? কিসের বন্ধ শনিবার? হ্যাঁ, কিসের বন্ধ বলো? আমাদের তো শনিবার বন্ধ না, আমাদের বৃহস্পতিবার বন্ধ, শুক্রবার বন্ধ। আমাদের বুয়েট, আমাদের বুয়েট বন্ধ থাকে, সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার শুক্রবার। সিলেবাসটা ঠিক বলতে পারবো না, প্রিন্ট হয়ে আসছে কি না। হ্যাঁ, এখনো শিওর না,
যে প্রিন্ট হয়ে আসছে কিনা, সিলেবাস কমপ্লিট, এটা আমি জানি সিলেবাস কমপ্লিট হয়ে আছে, প্রিন্ট হয়ে আসছে কিনা ঠিক আমি বলতে পারবো না। যখন বেতন দিতে যাবেন না, রিসিট নিতে যাবেন স্কুলে, তখন একটু জেনে নিবেন, হয়ে থাকলে নিয়ে আসবেন, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসে বেতন দিতে যাবেন, তখন রিসিট নিবেন না, অফিসে যাবেন, অফিস কিন্তু আমাদের খোলা থাকে, প্রত্যেক দিন অফিস খোলা থাকে, সাপ্তাহিক ছুটি বাদে, অন্যান্য ছুটির বাদে মনে করেন প্রত্যেক দিন অফিস খোলা থাকবে। আপনারা যাবেন, কোনো কিছু দরকার হলে যাবেন, কোনো কিছু যদি সরাসরি জানতে চান স্কুলে যাবেন, জেনে আসবেন। হ্যাঁ, কাকে ধরবো আপু? তোমাকে ধরবো? তোমার হয়েছে পড়া? তুমি বলো। আচ্ছা, তুমি তোমাকে ধরছি আমি, দাঁড়াও। আচ্ছা, তুমি জাল থেকে বলতে পারবে? জাল থেকে পৃষ্ঠা ৬, পৃষ্ঠা ৪, জাল থেকে বলতে পারবে? জাল থেকে না, এল না বলো, জালতে কি, জাহাবুন, জাহাবুন বলো, জালে কি হয়, জাহাবুন, জাহাবুন মানে কি? না, তো এখন বলবে না, আল্লাহ বলবে, ঠিক আছে? আমাদের পড়া এই পর্যন্তই থাকবে, বুঝতে পেরেছ? দুই তিন চার, এই তিনটা পৃষ্ঠাই থাকবে, স্ক্রিন পর্যন্ত পুরাণ পড়াই থাকবে, আমরা এইটুকুই পড়বো, ধীরে ধীরে পড়বো, ঠিক আছে? সবাইকে শিখতে হবে, ঠিক আছে? এবার আমরা আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী ক্লাস আছে, হ্যাঁ, পরবর্তী ক্লাসে মেয়েরা জয়েন করবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।